पढ़ार साथी यूट्यूब चैनल सकल के स्वागत जाना। आगे भिडियोते देखिए कि भावे मार्क एंट्री करार आगे अपनारा एलोकेशनर काजटा करे नेबेन। आज के आमी आपनादेर देखाते चले कि भावे आपनारा मार्क एंट्री करबेन। एलोकेशन ना करो आपनारा मार्क एंट्री करते पारबेन। सेक्षेत्रे आपनादेर एचओआई बा स्कूल लग इन थेके लग इन करे सेखाने मार्क एंट्री करते हबे। और टीचार लग इन थेके जदि आपनारा मार्क एंट्री करें ताहले जे शिक्षक नामे जे खातागुलो एलोटेड करा हयेछे सेई शिक्षक सेई नम्बरगुलोई भराते पारबेन। ये भिडियोते आमी स्कूल लग इन थेके लग इन करे मार्क एंट्री करे आपनादेर देखाच्छी। चलुन ताहले किभाबे मार्क एंट्री करबेन देखे नीन। एर जन्य आपनारा बाम दिकेर कर्नारे थ्री लाइने क्लिक करबेन। एखाने देखते पाबेन इवालुएशन अपशनटी आछे। इवालुएशने गिये आपनारा मार्क एंट्री करते पारबेन। तो प्रथमे आमी आपनादेर देखाबो जे मार्क एंट्री फर सामेटिव एटा करले कि देखाच्छे। तो प्रथमे जदि आपनारा मार्क एंट्री फर सामेटिव अर्थात सामेटिवेर नम्बर एंट्री करते चान सेक्षेत्रे कि देखाच्छे देखुन। ताहले अपशन थेके आमी मार्क एंट्री फर सामेटिवे क्लिक करे एई पेजटिते एलाम। एखाने आमी मीडियम बेंगली क्लास आमी प्रथमे क्लास फोरेर जन्य मार्क एंट्री करते चाइछि। क्लास फोर अपशने क्लिक करे दिलाम। सेक्शन एबार सबजेक्ट बेंगली जदि क्लिक करी देखुन एई पपआपटी आसछे। एखाने बला आछे जे प्रथमे आपनादेरके फर्मेटिवेर मार्क एंट्री करते हबे तारपर आपनारा सामेटिवेर मार्क एंट्री करते पारबेन। ताई आमरा चले जाच्छि आबार इवालुएशने। प्रथमे आमरा फर्मेटिवेर मार्क एंट्री करे नेब। ताई मार्क एंट्री फर फर्मेटिव अपशने क्लिक करले एई पेजटिते चले एलाम। एखान थेके एकई रकम भावे आमरा बेंगली मीडियम क्लास फोर सेक्शन एवं सबजेक्ट बेंगली एखाने चूज करे नेब। देखुन एखाने किन्तु कोनो रकम पपआप आसछे ना। एखाने टर्म इवालुएशन वन कैटागरि फर्मेटिव इवालुएशन एकाडेमिक इयर 2023 दिए सार्च कर लाम। सार्च कर ले देखुन एखाने क्लास फोरेर समस्त बाच्चादेर नामगुलो एखाने चले आसछे। एखाने एबार आमि फर्मेटिवेर नम्बर सेट करब। फर्मेटिव दस नम्बरेर তাই 10 নম্বরের মধ্যে আমি আমার সিসি বুক দেখে এখানে নাম্বারগুলো বসাবো। সমস্ত স্টুডেন্টদের ফরমেটিভের নাম্বার বসানোর পর সেভ এজ ড্রাফট অপশনে ক্লিক করে নেব। আপনারা সরাসরি সাবমিট বাটনও ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যেহেতু এইচওআই লগইন থেকে করছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করে আবার মার্ক চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনাদের কোথাও ভুল থেকে থাকে। আমরা যে নাম্বারটা এন্ট্রি করলাম সেটা কিন্তু সাথে সাথে আমরা মার্ক ভিউতে গিয়ে দেখতে পাবো না। এর জন্য আমাদের 30 মিনিট অপেক্ষা করতে হবে। 30 মিনিট পর কিন্তু মার্ক ভিউতে গিয়ে আপনারা সেই সব বাচ্চার ফরমেটিভে কত নাম্বার পেয়েছে সেগুলো দেখতে পেয়ে যাবেন। 30 মিনিট পর আবার আমরা এসএমএস পোর্টালে চলে যাব। এবার থ্রি লাইনে ক্লিক করে ইভালুয়েশন অপশনে গিয়ে আমরা মার্ক ভিউ করে নেব। মার্ক ভিউ ফর ফরম্যাটিভ, যেহেতু ফরম্যাটিভের নাম্বার আমরা এন্ট্রি করেছি তাই দেখে নেব যে মার্কগুলো এন্ট্রি হয়েছে কি না। দেখুন এর জন্য আমরা ক্লাস ফোর চুজ করে নেব। আমরা ক্লাস ফোরের এন্ট্রি করেছি সাবজেক্ট বেঙ্গলির এবং টার্ম ইভালুয়েশন ওয়ান, এগুলো সব আমরা ক্লিক করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করব। দেখুন এখন কিন্তু ক্লাস ফোরের সমস্ত স্টুডেন্টদের ফরম্যাটিভের নাম্বার এখানে শো করছে। যেহেতু আমরা ক্লাস ফোরের বাংলা বিষয়ের ফরম্যাটিভের নাম্বার সমস্ত এন্ট্রি করেছি এবং এখানে শো করছে, তাই এবার সামেটিভের নাম্বার বসানোর ক্ষেত্রে কোনোরূপ প্রবলেম হবে না। তাই আমরা এবার সামেটিভের নম্বর বসিয়ে নেব। এর জন্য ইভালুয়েশন অপশনে গিয়ে মার্কস এন্ট্রি ফর সামেটিভ ক্লিক করে নেব। মার্ক এন্ট্রি ফর সামেটিভে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। দেখুন এখানে উপরে লেখা আছে এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবেল আফটার 30 মিনিটস, অর্থাৎ আপনারা যে মার্কগুলো এন্ট্রি করবেন সেগুলো আপনারা 30 মিনিট পর দেখতে পাবেন। তো এবার আমি মিডিয়াম বেঙ্গলি ক্লাস ফোর এবং সাবজেক্ট, যেহেতু আমরা ফরমেটিভ বাংলা বিষয়ের উপরে নাম্বার এন্ট্রি করেছি তাই আমরা সাবজেক্ট এখানে বেঙ্গলি ওয়ান দিয়ে দেব এবং সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে ক্লাস ফোরের সমস্ত স্টুডেন্টদের নাম এখানে চলে এসছে। এবার যেসব স্টুডেন্টগুলো অ্যাবসেন্ট ছিল তাদেরকে আমরা ব্লু বাটনে আনটিক করে তাদেরকে অ্যাবসেন্ট দেখিয়ে দেব। এখানে আমার পূজা মাঝি নামে
যে স্টুডেন্টটি আছে সে অ্যাবসেন্ট ছিল, তাই তাকে আমরা ব্লু বক্সে যে টিকটা আছে সেটিকে আমরা আনটিক করে নেব। প্রথমে তাকে আমরা অ্যাবসেন্ট দেখিয়ে এবার যারা পরীক্ষা দিয়েছিল তাদের নম্বরগুলো আমরা সিসিই বুক দেখে নাম্বারটা বসিয়ে নেব। বাস, এবার আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের নাম্বার এন্ট্রি করা হয়ে গেছে। এবার আমরা সেভ অ্যাজ ড্রাফট অথবা সাবমিট বাটনে ক্লিক করে দেব। যদি আপনারা কনফার্ম থাকেন যে সমস্ত বাচ্চার নাম্বার ঠিকঠাক আছে, তাহলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনাদের ডাটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। 30 মিনিট পর আমরা দেখে নেব যে ক্লাস ফোরে সামেটিভের নাম্বারগুলো এন্ট্রি হয়েছে কি না। এর জন্য একই রকমভাবে ইভ্যালুয়েশনে গিয়ে আপনারা মার্কস ভিউ ফর সামেটিভ এ অপশানে ক্লিক করবেন। এ অপশানে ক্লিক করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা মিডিয়াম, ক্লাস ফোর এবং সাবজেক্ট বেঙ্গলি চুজ করে সার্চ বাটনে আমরা ক্লিক করে নেব। দেখুন, এখানে ক্লাস ফোরের প্রত্যেকটি স্টুডেন্টের বাংলা বিষয়ের ওপর যে নাম্বারগুলো বসিয়েছিলাম তা এখানে শো করছে। একজনকে অ্যাবসেন্ট দেখিয়েছিলাম, তার নাম্বার কিন্তু কোনো দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে এভাবেই প্রথমে আপনাদের ফর্মেটিভের নাম্বার বসিয়ে তারপর কিন্তু আপনাদের সামেটিভের নাম্বার বসাতে হবে, এবং সেই নাম্বারগুলো আপনারা কিন্তু 30 মিনিট পর পর রিফ্লেক্ট দেখতে পাবেন মার্ক ভিউ অপশানে গিয়ে। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ স্কুল, টিচার এবং স্টুডেন্ট রিলেটেড এরকম ভিডিও আমি বরাবর দিয়েই থাকি।